সবাইকে ভাষার মাসের শুভেচ্ছা। ভাষার মাস হোক, অনেক শহীদ ভাষার জন্য যারা যুদ্ধ করেছেন অনেক শহীদ হারানোর মাস এটা। এই মাসে আমরা ভাষার স্বাধীনতা অর্জন করেছি, আর সেই মাসেই আমরা একটা সুন্দর দোকান উদ্বোধন করলাম সাভারে। এটা আমার ঢাকার বাইরে প্রথম কোনো কাজ, আমার ক্যারিয়ার আমি প্রথম আসছি ঢাকার বাইরে, আমি কখনো যাই না। এটা আমার এক বন্ধুর অনুরোধে আমি এসছি, আউটফিট ফ্যাশন সাভারের নিউ মার্কেটে। এবং আমি এর ড্রেসগুলো দেখে খুবই আনন্দিত, ছেলেদের জন্য স্মার্ট, সব সব ফ্যাশনেবল জিনিসপত্র আমাদের ব্লেজার দেখলাম। আমি মনে করি সাভারের সবাই নিউ মার্কেটে আউটফিট ফ্যাশনে এসে তাদের কেনাকাটা করা উচিত। উনি অনেকগুলো শোরুম করছেন আরমান সাহেব, তার জন্য শুভেচ্ছা থাক। তিনি স্বাবলম্বী হচ্ছেন, অন্যকে স্বাবলম্বী করছেন, এবং সবার মনে হয় এই ধরনের উদ্যোগ গ্রহণ করে স্মার্ট স্মার্ট জিনিস, ফ্যাশনেবল জিনিস তৈরি করে মানুষকে সেই স্মার্ট করছেন উনি। আমার অনেক ভালো লাগলো আমি এখানে করতে এসে। এবং আসলে দোকানে এত বড়, এত সুসজ্জিত, যারা জায়েদ খানের সাথে যায়, তো অনেক ভালো লাগলো আমি এই দোকানটা দেখে। আশা করি সবাই এখান থেকে কেনাকাটা করবে এই আউটফিট ফ্যাশন থেকে। এবং আমি ওনাদেরকে বলবো আমার শুটিংয়ের অনেক জিনিসপত্র যেন এখান থেকে নেওয়া হয়। ব্লেজারগুলো শার্টগুলো দেখলাম অনেক, মানে অনেক নান্দনিক এবং অনেক ডিজাইন সমৃদ্ধ যেগুলো আমি পড়ি। তো আউটফিট ফ্যাশনের সবাইকে শুভেচ্ছা জানাই, আরমান সাহেব সহ সবাইকে যার সাথে জড়িত। বিশেষ করে ধন্যবাদ জানাই সাভারের সমস্ত মানুষকে যারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার জন্য এসছেন, ভালোবাসা দিয়ে দাঁড়িয়েছিলেন, উন্মাদনা দেখিয়েছেন, তাদের জন্য ভালোবাসা। সাংবাদিক ভাই যারা আছেন অনেক দূর থেকে এসছেন, তাদের জন্য ভালোবাসা। আর পুলিশ প্রশাসন সাভারের যারা আছেন, স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। এবং সত্যি অনেক ভালো লেগেছে, তো অভিভূত হয়েছে এত মানুষের উপস্থিতি দেখে। তো আসলে ভালো লেগে, এটা ওনারা আগামী দিন করতে চেয়েছিলেন শুক্রবার, শুক্রবারে আরও বাজে অবস্থা, তো আরও মানুষ হতো আমার যা মনে হচ্ছে। যাই হোক, আমি আসলে আবেগ আপ্লুত ভালোবাসায়, আউটফিট ফ্যাশনের যাত্রা শুভ হোক, সুন্দর হোক তাদের পথ চলা। আউটফিট ফ্যাশনের জন্য শুভেচ্ছা, শুভকামনা। সাভারের মানুষের আতিথেয়তায় আপনি কতটুকু? আমি তো সবাইকে বলে দিয়েছি, লাভ ইউ অল, এভরিওয়ান ইজ মাই পার্ট ইন মাই ক্যারিয়ার। আমি যে 15 বছরের ক্যারিয়ার অর্জন করেছি, আজকে মনে হচ্ছে এই প্রতিটা সাভারের মানুষ তার ভাগ, তার দাবিদার। এত ভালোবাসা, এত উন্মোদন আমাকে হাত ধরার জন্য, আমাকে ছোঁয়ার জন্য, এটা এখন একদম তারকাদের মধ্যে এখন দেখানোই যায় না। এখন তারকারা আমরা এত সহজ হয়ে গিয়েছে মানুষের লাইভ করে, ভিডিও করে, আমাদের সামাজিক জীবন, আমাদের জীবন আমরা এত সহজে মানুষের কাছে পৌঁছে দেই, যার কারণে মানুষের কিন্তু সিনেমার মানুষের প্রতি আকৃষ্ট আকর্ষণ অনেক কমে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আমার ব্যক্তিগত জীবন সামনে না এনে অন্তর্জন স্টারিজমটা মানুষের সামনে আনার জন্য। তারকাদের ব্যক্তি লাইফ সবসময় পর্দার আড়ালে থাকা উচিত। যদি স্টারিজম, যারা বড় পর্দায় আমরা কাজ করি, যেমন আমি বড় পর্দায় কাজ করি, আমাকে মানুষ টিকিট কেটে দেখে, আমি সবসময় সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করি। মানুষ মনে করি যেন সেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে জায়েদ খান যেন থাকে। আমার অনেক ব্যক্তি লাইফ আছে, সেগুলো আমি মনে করি মানুষের সামনে আনা উচিত না, আসা উচিত। আপনার জন্য ভাই তিনজন নারী ভক্ত, আপনার যারা নারী ভক্ত তারা অপেক্ষা করতেছিল অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা ধরে, তো অবশেষে ওদের, হ্যাঁ, সেলফি নেওয়া হচ্ছে। নারী ভক্তর চেয়ে তো তোমার অবস্থা বেশি খারাপ, পুরো ভিজে গেছো, তা তুমি কম কিসে? নারী ভক্তর ছেলে ভক্তর মধ্যে কোনো পার্থক্য আছে? তুমি তো পুরো মানে ঘেমে আমার জন্য ওয়েট করছো, তোমার যা কম শ্রম, তোমার প্রতি যা ভালোবাসা, নারী ভক্তের প্রতি সেম ভালোবাসা। ভাই আপনি যে এই জিনিসটা ধরেন সেটা শিষ্য উঠে যায় বিভিন্ন সময়, আমরা বিভিন্ন বিগত অনেক জিনিস দেখেছি, আপনি যেটা ধরেন সেটা এক মানে জলপ্রত শিষ্য উঠে যায়, এটাও কি সেরকম হবে? অবশ্যই হবে, জায়েদ খান যেখানে পা দেয় সেখানে আলোকিত হয়ে যায়, আল্লাহ তালার রহমতের, আমার বাবা মার দোয়া। আমি মনে করি আউটফিট ফ্যাশন একদিন শুনবো যে ভাই আমরা, আপনি আমাদের 100তম শোরুম উদ্বোধন করে দেন, সেই প্রত্যাশা থাকবো আমি আরমানের প্রতি। এবং দাদার যে কষ্ট করে কয়েকজন মানুষ আমি দেখেছি, এবং একরাম যে ছেলেটি আমাকে যোগাযোগ করেছে, সে আমাকে বলেছে অনেক যে এরা অনেক কষ্ট করে এত সুন্দর জিনিস তৈরি করেছে। আমি আশা করি আউটফিট ফ্যাশন অনেক ব্লাস্ট করবে,